আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজারটেন্টে আপনাদের সাথে আছি আমি পারমাণবিক অস্ত্র বিকাশের প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা থাকা সত্ত্বেও দক্ষিণ কোরিয়া এখনও পর্যন্ত পারমাণবিক অস্ত্র বিস্তৃতি রহিতকরণ চুক্তি বা এনপিটি চুক্তিকে সম্মান করে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও নিরাপত্তা বলয় বজায় রেখে চলেছে কিন্তু দক্ষিণ কোরিয়ার জন্য সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ প্রতিবেশী উত্তর কোরিয়া উত্তর কোরিয়া তার পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রক্রিয়া অব্যাহত রাখার কারণে সিওল কর্তৃপক্ষ এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা রাখতে পারছে না এই প্রেক্ষাপটেই দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তি অর্জনে এখন বিকল্প চিন্তাগুলো করতে বাধ্য হচ্ছে বিস্তারিত এবারের প্রতিবেদনে উত্তর কোরিয়া যদি কখনও পারমাণবিক হামলা করেও বসে তাহলেও মার্কিন কর্তৃপক্ষ প্রতিশোধ নিতে দ্বিধায় ভুগতে পারে এমন আশঙ্কাও আছে দক্ষিণ কোরিয়ার শাসক মহলের পাশাপাশি তাদের সামনে আরও কিছু কঠিন বাস্তবতাও এসেছে এনপিটি চুক্তি থাকার পরও বিশ্বে পারমাণবিক অস্ত্রের প্রসার রহিত করা যাচ্ছে না মার্কিন দক্ষিণ কোরিয়া জোটের মধ্যে অস্থিরতাও রয়েছে দেশ দুটোর মধ্যে বাণিজ্যিক স্বার্থ নিয়ে বিরোধ রয়েছে আবার এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ওপর থেকে সামরিক সমর্থন হ্রাস করার হুমকি দিয়েছে সবকিছু কিছু মিলিয়েই তাই দক্ষিণ কোরিয়া পারমাণবিক অস্ত্র সংক্রান্ত নিজেদের পুরনো অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে দক্ষিণ কোরিয়া যদি নিজস্ব পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে চায় তাহলে প্রাথমিকভাবেই এই সিদ্ধান্ত গ্রহণের নেপথ্যে তারা যে কারণটিকে সামনে এনে ন্যায্যতা নিশ্চিত করতে চাইবে তা হল উত্তর কোরিয়ার পক্ষ থেকে সৃষ্ট হুমকি কেননা উত্তর কোরিয়ার এসব হুমকির কারণে দক্ষিণ কোরিয়ার অস্তিত্ব পর্যন্ত বিপন্ন হতে পারে একাধিক সম্মেলন এবং আলাপ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা থাকার পরও পিয়ংয়ং তার পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণ করা অব্যাহত রেখেছে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের মতো উন্নত ডেলিভারি সিস্টেমের বিকাশের সাথে সাথে উত্তর কোরিয়ার সামরিক মজুদ নিয়মিতভাবেই বাড়ছে যা শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার জন্যই নয় বরং পুরোটা অঞ্চলের জন্য এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য একটি পারমাণবিক বলয় তৈরি করে রেখেছে তারপরও ক্রমবর্ধমান অনিশ্চিত ভূরাজনৈতিক পরিবেশে যুক্তরাষ্ট্রের মতো বহিরাগত গ্যারান্টির উপর নির্ভর করা দক্ষিণ কোরিয়ার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই এখন বিশ্বব্যাপী জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি এবং ভবিষ্যতে মার্কিন সরকারের আসনে যারা বসবেন তারাও দক্ষিণ কোরিয়াকে নিরাপদ রাখার ক্ষেত্রে পূর্বসারীদের মতোই একই দৃষ্টিভঙ্গি লালন করবে এরকম কোনো নিশ্চয়তাও নেই দক্ষিণ কোরিয়া যদি স্বাধীনভাবে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলেও সিউল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে উত্তর কোরিয়ার সৃষ্ট হুমকির বাইরেও দক্ষিণ কোরিয়াকে আঞ্চলিক পরিস্থিতি ও গতি প্রকৃতিকেও বিবেচনায় নিতে হচ্ছে বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীনের উত্থান পূর্ব এশিয়ার নিরাপত্তা কাঠামোকে নতুন আকার দিয়েছে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দৃঢ় পদক্ষেপ চীনের সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং আঞ্চলিক পর্যায়ে চীনের ক্রম প্রভাব দক্ষিণ কোরিয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় পর্যায়ে চ্যালেঞ্জই উপস্থাপন করে অন্যদিকে জাপানও এই অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ জাপান ও সম্প্রতি সামরিক খাতে আরও বেশি শক্তিশালী হওয়ার লক্ষ্যে নিজেদের সংবিধান সংশোধন সহ নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে এই পরিবর্তন পুরো অঞ্চলের কৌশলগত পরিবেশকে আরও জটিল করে তুলেছে এবং এই অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকেও প্রশ্নবিদ্ধ করেছে এই ধরনের একটি পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার বিষয়টি শুধুমাত্র জোট রক্ষা বা আন্তর্জাতিক নিয়মের উপর নির্ভর করে নির্ধারিত হতে পারে না বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দক্ষিণ কোরিয়ার অবশ্যই স্বাধীনভাবে আত্মরক্ষা করার ক্ষমতা থাকতে হবে আবার রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো গভীরতর সামরিক সহযোগিতা কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে পিওংয়ং এবং মস্কোর মধ্যে সুদৃঢ় সম্পর্ক ভবিষ্যতের যে কোনো সংঘাতে রাশিয়ার সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে এই আশঙ্কা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্যালকুলাসকে আরও জটিল করে তুলেছে পাশাপাশি চীন ও রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে যে ত্রিপক্ষীয় সহযোগিতা বিকশিত হয়েছে সেই বাস্তবতায় এই অঞ্চলে একটি কৌশলগত ভারসাম্য পুনরুদ্ধারের জন্য দক্ষিণ কোরিয়ার শক্তিমত্তা ও নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাছাড়া ক্রমশ পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কা ও ঝুঁকিও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই ঝুঁকি হ্রাস করতে হলে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বাড়াতে হবে আর এ কারণেই দক্ষিণ কোরিয়া পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসে বিকল্প অপশনগুলো অনুসন্ধান করছে ডিটারেন্স নীতিমালার একটি সহজ সমীকরণ হলো যদি কোনো আক্রমণকারী বা আগ্রাসী শক্তি ধারণা করে যে আক্রমণ করে তাদের ব্যয়ের তুলনায় অর্জন তুলনামূলক কম হবে তাহলে তারা এমনিতেই আক্রমণ না করে গুটিয়ে যায় তাই দক্ষিণ কোরিয়া যদি নিজস্ব পারমাণবিক শক্তি অর্জন করতে পারে তাহলে তার নিরাপত্তা নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে কেননা তখন প্রতিপক্ষরাও আর আক্রমণ করতে সাহস পাবে না প্রতিপক্ষের প্রচলিত সমরাস্ত্র ও শক্তিমত্তার কারণে একটি দেশের অস্তিত্ব যতখানি হুমকির মুখে পড়ে তা অনেকটাই কাটিয়ে ওঠা যায় যদি সংশ্লিষ্ট দেশটি পারমাণবিক শক্তিধর হয়ে উঠতে পারে উত্তর কোরিয়া যেহেতু কোনো বিশ্বাসযোগ্য বা আস্থাভাজন প্রতিপক্ষ নয় তাই খুব প্রচলিত সমরাষ্ট্র দিয়ে তাদেরকে মোকাবেলা করার চিন্তাও সঠিক নয় তাছাড়া দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তিধর হতে পারলে শুধুমাত্র এই দেশটি উপকৃত হবে না বরং এই অঞ্চলে শক্তির ভারসাম্য তৈরি হবে ও স্থিতিশীলতা নিশ্চিত হবে দক্ষিণ কোরিয়ার নিজস্ব পারমাণবিক ক্ষমতা থাকলে দেশটি উত্তর কোরিয়া এবং অন্যান্য আঞ্চলিক ফ্যাক্টর দেশগুলোর সাথে আলোচনা করার ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে থাকবে দক্ষিণ কোরিয়া যদি পুরোপুরিভাবে একটি পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার চেষ্টা করে তাহলে তাকে নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতে পারে এই বিবেচনা থেকে কিছু বিশেষজ্ঞ দক্ষিণ কোরিয়ার জন্য একটি মধ্যমপন্থী প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবনার আলোকে দক্ষিণ কোরিয়া পারমাণবিক কৌশল পুরোপুরি প্রয়োগ না করেও এর পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা বিস্তৃত করতে পারবে আর তেমনটা হলে দক্ষিণ কোরিয়া এনপিটি লঙ্ঘনের দায় থেকেও বেঁচে যাবে এই বিশেষজ্ঞরা এক্ষেত্রে জাপানের সুপ্ত পারমাণবিক সক্ষমতার রেফারেন্স দিয়েছেন জাপান একটি কৌশল অবলম্বন করছে এই কৌশলে জাপান পারমাণবিকীকরণ না করেও এক ধরনের ডিটারেন্স সক্ষমতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাপট যেহেতু আলাদা তাই জাপানের কৌশলটি তারা হয়তো হুবহু বাস্তবায়ন করতে পারবে না তাছাড়া গোপন বা অন্তরালের পারমাণবিক সক্ষমতা কিছুটা ডিটারেন্স সক্ষমতা দিলেও সংঘাত বা যুদ্ধের সময় এটি খুব একটা কাজেও দেয় না ডিটারেন্স বা প্রতিবন্ধকতা তৈরির প্রথাগত নিয়ম হল প্রতিশোধ হুমকির ওপর এমনভাবে নির্ভর করা যাতে প্রতিপক্ষ হামলা শুরু করার সাহস না পায় তাই দক্ষিণ কোরিয়ার এমন সক্ষমতা অর্জন করতে হবে যাতে উত্তর কোরিয়া যদি কখনও পারমাণবিক হামলা করেও ফেলে তারা যাতে দ্রুততম সময়ের মধ্যে এর যথাযথ প্রতিক্রিয়া দেখাতে পারে কারণ প্রতিবন্ধকতা তৈরি করতে দেরি হলে অথবা প্রতিক্রিয়া দেখাতে বিলম্ব হলে প্রতিপক্ষ সহজাতভাবেই প্রথম আক্রমণ করার সুযোগ পায় পারমাণবিক প্রযুক্তিগত বিবেচনায় বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো উন্নত অবকাঠামো ও দক্ষতা দক্ষিণ কোরিয়ার রয়েছে বেসামরিক পারমাণবিক শক্তিকে একটি সামরিক কর্মসূচিতে রূপান্তর করা চ্যালেঞ্জিং তবে দক্ষিণ কোরিয়ার বিদ্যমান প্রযুক্তিগত ভিত্তির কারণে তেমনটা হওয়া অসম্ভব নয় তবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রকল্পের প্রয়োজন থাকলেও এটি অনেকটাই ব্যয়বহুল প্রকল্প বিদেশি সামরিক সহায়তার উপর নির্ভরতা কমিয়ে আনতে পারলে ব্যয় সংকোচন করাও সম্ভব কেউ কেউ অবশ্য আশঙ্কা করেন যে পারমাণবিক প্রকল্পে সম্পৃক্ত হলে দক্ষিণ কোরিয়ায় বিনিয়োগ কমে আসতে পারে এমনকি দেশটি নিষেধাজ্ঞার আওতায়ও পড়তে পারে তবে দক্ষিণ কোরিয়ার নিজস্ব অর্থনীতি যথেষ্ট শক্তিশালী এবং বৈশ্বিক অর্থনীতিতেও দক্ষিণ কোরিয়ার প্রভাব থাকার কারণে অর্থনৈতিক ঝুঁকিগুলো এড়িয়ে যাওয়া দেশটির জন্য সম্ভব হবে যদিও পারমাণবিক অস্ত্র তৈরির নৈতিক ও কূটনৈতিক প্রভাবকে উপেক্ষা করা যায় না তবে দেশের অস্তিত্ব বিপন্ন হওয়ার ঝুঁকি থাকলে সেক্ষেত্রে টিকে থাকার জন্য এই পথে যে কোনো দেশই অগ্রসর হতে পারে দক্ষিণ কোরিয়া বরাবরই আন্তর্জাতিক নিয়ম গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শান্তির প্রতি দায়বদ্ধ একটি দেশ তবে সবকিছুর উপর নিজেদের নাগরিক ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখাকেই দক্ষিণ কোরিয়া এখন অগ্রাধিকার দিচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন কূটনৈতিকভাবে দক্ষিণ কোরিয়ার এখন দ্বৈত কৌশল অবলম্বন করা উচিত একদিকে তারা সমরাষ্ট্রকরণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে ভূমিকা রাখবে আবার শেষ অস্ত্র হিসেবে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠারও চেষ্টা করবে এভাবে দ্বৈত কৌশল অনুসরণ করলে সিওল প্রমাণ করতে সক্ষম হবে যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ার প্রতিশ্রুতির ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই তবে প্রতিকূল পরিবেশে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে পারমাণবিক শক্তি অর্জনের কথা বিবেচনা করছে এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফিজ